নতুন প্রজন্মকে গণিতের প্রতি আগ্রহ ও জনপ্রিয়তা সৃষ্টি এবং গণিতের উৎকর্ষ সাধনের জন্য বাংলাদেশ গণিত সমিতি 2009 সাল থেকে দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করে আসছে। এএফ মজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবারের অলিম্পিয়াডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। হাজারো শিক্ষার্থীর মধ্যে শুক্রবার বিকেলে নির্বাচিত সেরা ১০ মেধাবীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এমন আয়োজনে অংশ নিয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা। আমি আমার ইউনিভার্সিটিটাকে সবার সামনে তুলে ধরতে চাইছি যে বরিশালেও থেকেও আমরা কিছু করতে পারি। এই ম্যাথ অলিম্পিয়াডের জন্য আমি যেই সাবজেক্টগুলো আবার রিভাইজ দিই, এগুলো আমাদের স্যাররা ক্লাসে অনেক ভালো পড়িয়েছিলেন। আমি কখনোই মনে করি না যে মেয়েরা মেধার দিক থেকে পিছিয়ে আছে, পিছিয়ে আছে তারা নানা রকম সুবিধা থেকে। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সারা বাংলাদেশ থেকে ৬টা অঞ্চলে ১০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সেরা ১০ জনকে আমরা ক্রেস্ট সার্টিফিকেট এবং মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা ১০,০০০ টাকা পুরস্কার দিয়েছি এবং বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে আমরা ৫,০০০ টাকা অনুদান হিসাবে দিয়েছি। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদরা বলেন, শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণের সুযোগ সৃষ্টি হওয়ায় গণিত অলিম্পিয়াডের মতো এমন আয়োজন ছড়িয়ে দেওয়া জরুরি। গণিত অলিম্পিয়াডের এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল ২৪ টেলিভিশন। জুবাইর আল মাহমুদ, ২৪, ঢাকা।